একদিন সজলপুর গ্রামে এক ভয়ঙ্কর ডাইনি এসে হামলা করে দেয়। আর সমস্ত গ্রামবাসীরা ডাইনির ভয়ে এদিক ওদিক পালাতে থাকে। কিন্তু সেই গ্রামেরই একজন মহিলা পালাতে পারল না, কারণ ও গর্ভবতী। এই এবার তুই পালাবি কোথায়? আমার হাত থেকে বাঁচতে পারবি না। কি তুই গর্ভবতী? তাহলে আর কিছুদিন অপেক্ষা কিসের? আমি এক্ষুনি তোর অপারেশন করে দিচ্ছি। এই বলে ডাইনি তার জাদুই শক্তি দ্বারা তার গর্ভের সন্তান বের করে নেই। আর বাচ্চা বের হওয়ার সঙ্গে সঙ্গেই সেই মহিলা মারা যায়। আরে, এ তো সুন্দর বাচ্চা। মানুষের বাচ্চা যে এ তো সুন্দর হতে পারে, এটা আমার জানা ছিল না। আমি এক কাজ করি, আমার যেহেতু কোনো সন্তান নেই, তাই এই সুন্দর সন্তানটি আমি আমার ঘরে নিয়ে যাই, আর ওকে আমার মতো বানিয়ে সারা জীবন ওর মা হয়ে থাকবো। এই বলে ডাইনি বাচ্চাটিকে তার ঘরে নিয়ে এসে তার জাদুই শক্তি তার মধ্যে ভরে দেয়। তার জাদুই শক্তির কারণে দেখতে দেখতেই ও অনেক বড় হয়ে যায়। আর একদিন ডাইনি বাচ্চা ডাইনিকে সঙ্গে করে নিয়ে খাবার নিয়ে আসতে গ্রামে যায়। আর ডাইনিকে এইভাবে আকাশে উঠতে দেখে সমস্ত গ্রামবাসীরা ভয়ে ছুটোছুটি করতে থাকে। আর বাচ্চা ডাইনির সমস্ত পছন্দের খাবার উঠিয়ে নিয়ে যায়। কিন্তু গ্রামবাসীর এমন ভয় পাওয়া বাচ্চা ডাইনির মন খারাপ করে দেয়। আজ মাকে জিজ্ঞেস করতেই হবে, কেন গ্রামবাসীরা আমাদের দেখে ভয় পায়। এখনই গিয়ে জিজ্ঞেস করে আসি। এই ভেবে ও তার মায়ের কাছে যায়। কারণ আমরা ভূত, আর ভূতকে মানুষ এটা ভেবে ভয় পাইছে যেন আমরা তাদের কোনো ক্ষতি না করে দিই। আর মানুষকে ভয় দেখানোই আমাদের কাজ, ওরা ভয় পেলেই আমরা আরামে থাকতে পারবো। এই সব ভেবে তোমার কোনো কাজ নেই, তুমি বসে আরাম করো, আমি গ্রাম থেকে আসছি। আর এদিকে ডাইনি গ্রামে এসে সবাইকে ভয় দেখাতে থাকে। কিন্তু সেই গ্রামের একজন বাচ্চা রতন ডাইনির ভয়ে পালাতে গিয়ে গর্তের মধ্যে পড়ে যায়। বাঁচাও, বাঁচাও, আমাকে কে গর্ত থেকে ওঠাও। আর সেখান দিয়েই বাচ্চা ডাইনি যাচ্ছিল, তার এই চিৎকারের আওয়াজ শুনে সেখানে বাচ্চা ডাইনি এসে যায়। বাচ্চা ডাইনি, আমাকে মেরো না, আমাকে ছেড়ে দাও। এই বলে বাচ্চা ডাইনি তার জাদুই শক্তি ব্যবহার করে তাকে অনেকগুলো সোনা দেয়। এরপর রতন বাচ্চা ডাইনিকে ধন্যবাদ দিয়ে সমস্ত সোনা নিয়ে সেখান থেকে চলে যায়। আর ও ডাইনি সমস্ত গ্রামবাসীদের ভয় দেখিয়ে ভালো ভালো খাবার নিয়ে যায়। এই নে মা, তোর জন্য সব ভালো ভালো খাবার নিয়ে এসেছি, এক্ষুনি তাড়াতাড়ি খেয়ে নে মা, নইলে ঠান্ডা হয়ে যাবে, তাড়াতাড়ি খেয়ে নে। আমি
এরপর বাচ্চা ডাইনি অনেক রেগে গিয়ে তার মায়ের সঙ্গে কথা বলা বন্ধ করে দেয়। তোমার জন্য খাবার নিয়ে এসেছি, আমি জানি তোমার মায়ের উপরে রাগ করে তুমি দুই দিন কিছু খাওনি, তাই আমি তোমার জন্য খাবার নিয়ে এসেছি, খেয়ে নাও তুমি। আর বাচ্চা ডাইনি খাবার খেয়ে অনেক খুশি হয়ে তাকে আবার অনেকগুলো সোনা দেয়। আর এই সমস্ত কিছু একজন কবিরাজ বাবা দেখে নেই। আর একদিন ডাইনি সবাইকে ভয় দেখানোর জন্য গ্রামে আসে, আর তখনই ও একটা বাচ্চার কান্নার আওয়াজ শুনতে পায়। আরে এই বাচ্চার কান্নার আওয়াজ, এই বাচ্চার কান্নার আওয়াজ কোথা থেকে আসছে? আমার মেয়ে বাচ্চা অনেক পছন্দ করে, আমি কাজ করি তাকে খুশি করার জন্য, আমি এই বাচ্চাটা উঠিয়ে নিয়ে যাই, তাহলে ও সমস্ত রাগ ভুলে আমার প্রতি অনেক খুশি হয়ে যাবে। এই ভেবে ডাইনি বাচ্চাটিকে উঠিয়ে নিয়ে যায়। আর বাচ্চা দেখে বাচ্চা ডাইনি অনেক খুশি হয়। আর কিছুক্ষণ পরেই অনেক দুঃখী হয়ে সেখানে রতন এসে যায়। বন্ধু, বন্ধু তুমি এখানে? কি বলবো বাচ্চা ডাইনি, তোমার মা আমার ভাইকে উঠিয়ে নিয়ে এসেছে, দয়া করে তুমি আমার ভাইকে আমার কাছে ফিরিয়ে দাও। তাহলে মা যে বাচ্চাকে নিয়ে এসেছে আমাকে খুশি করার জন্য, ওটা তাহলে এরই ভাই? আচ্ছা ঠিক আছে বন্ধু, তুমি এখানে একটু দাঁড়াও, আমি এক্ষুনি নিয়ে আসছি। আর রতন তার ভাইকে ফিরে পেয়ে অনেক খুশি হয়ে বাচ্চা ডাইনিকে ধন্যবাদ দিয়ে সেখান থেকে চলে যায়। আর তখনই সেখানে সেই কবিরাজ বাবা এসে তার জাদুই শক্তি দ্বারা বাচ্চা ডাইনিকে উঠিয়ে নিয়ে যায়। অনেক খিদে পেয়েছে, রাতে কিছু খাইনি তো সেই জন্য, কিন্তু এখন খাবার কোথায় পাবো? আরে আমি তো রাতে একটা বাচ্চা নিয়ে এসেছিলাম, এখন আমি তাকেই খেয়ে আমার খিদে মিটিয়ে নি, পরে তখন আবারও গ্রাম থেকে একটা বাচ্চা নিয়ে চলে আসব। আরে একই দেখছি আমি, এখানেই তো বাচ্চাটা রেখেছিলাম, কোথায় গেল? বেটি বেটি কোথায় তুমি? আমি যে বাচ্চাটা এখানে রেখেছিলাম তুমি কি দেখেছো? কিন্তু ডাইনি কোনো সাড়া পেল না। এই দেখে ও অনেক দুঃখী হয়ে বাচ্চা ডাইনিকে খুঁজতে বের হয়। এসো এসো ডাইনিজি, আমি তোর জন্যই অপেক্ষা করছি, কেন জানিস? তোর সামনেই তোর মেয়েকে মারবো বলে। না না, দয়া করে তুমি তাকে মেরো না, তাকে ছেড়ে দাও, তুমি যা বলবে আমি তাই করবো, দয়া করে তাকে তুমি ছেড়ে দাও। কি ছেড়ে দেবো? তোকে শাস্তি দেবার জন্যই আমি 10 বছর ধরে কবিরাজি শিখেছি, আর তোকে এমনি ছেড়ে দেবো? মনে পড়ে ডাইনি তোর, আজ থেকে 10 বছর আগে আমার স্ত্রীও তোর কাছে প্রাণ ভিক্ষে চেয়েছিল, কিন্তু তুই তার গর্ভের সন্তান বের করে তাকে মেরে দিয়েছিলি, তুই তাকে ক্ষমা করিসনি, আজ আমিও ক্ষমা করব না, তোর চোখের সামনেই তোর মেয়েকে মেরে দেবো, তাহলেই তুই বুঝবি নিজের আপনজন কেউ মারা গেলে কেমন লাগে। এই বলে কবিরাজ বাবা তার জাদুই শক্তি ছেড়ে দেয়। এই দেখে ডাইনি তাড়াতাড়ি করে বাচ্চা ডাইনিকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে তার প্রাণ বাঁচিয়ে দেয়, আর সমস্ত জাদুই শক্তি বুক পেতে নিজের উপরে নিয়ে নেয়। দেখো তোমার স্ত্রীকে তো আমি ফিরিয়ে দিতে পারবো না, কিন্তু তোমার সন্তানকে ফিরিয়ে দিতে পারবো। কি আমার সন্তানকে ফিরিয়ে দিতে পারবে? তার মানে আমার সন্তান বেঁচে আছে? কোথায় কোথায় ডাইনিজি, দয়া করে আমাকে বলো, কোথায় গেলে আমি তার দেখা পাবো? তাড়াতাড়ি বলো ডাইনিজি, তাড়াতাড়ি বলো। তোমার সন্তান আর কেউ না, এই যে দেখছো এটা আমার সন্তান না, এটাই তোমার সন্তান। সেদিনকে আমি
তোমার স্ত্রীর পেট চিরার সঙ্গে সঙ্গেই তোমার স্ত্রী মারা গিয়েছিল, কিন্তু আমি তোমার সন্তানকে মারিনি। এটাই তোমার সেই সন্তান, ওর চেহারা আমার মতো হয়েছে, কারণ তার মধ্যে আমি আমার জাদুই শক্তি ভরে রেখেছি। আমি এক্ষুনি তার মধ্য থেকে আমার জাদুই শক্তি বের করে নিচ্ছি, তাহলেই ও সাধারণ মানুষ হয়ে যাবে। এই বলে ডাইনি তার জাদুই শক্তি ফিরিয়ে নেই, আর সঙ্গে সঙ্গে বাচ্চা ডাইনি এক সাধারণ মেয়ে হয়ে যায়। এই দেখে কবিরাজ বাবা অনেক খুশি হয়ে তার মেয়েকে সঙ্গে করে নিয়ে তার ঘরে এসে যায়। এরপর থেকেই সমস্ত গ্রামবাসীরা নিশ্চিন্তে বসবাস করতে থাকে।